আসসালামু আলাইকুম, ইটস মি কোহিনুর আশা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমাদের টিচারদের জন্য, স্টুডেন্টদের জন্য খুব আনন্দের একটা দিন, কারণ আজকে আমাদের বই উৎসব, বছরের প্রথম দিন, আমরা বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিই, আর এটা আমাদের জন্য খুব খুব আনন্দের একটা দিন। আর সেই আনন্দের সব কিছুই, স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আর সেজন্যই এই ভিডিওটা করা। তো সাথে থাকুন সবাই। পাঠ্যপুস্তক উৎসবের আগের দিনে আমাদের আসলে স্কুল সাজানোর কাজটা শেষ হয়ে যায়, তো আমাদের খালা, তারপর কেয়ারটেকার যে আছেন সাজান ভাই, ওরা সবাই মিলে স্কুলটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলেন। যেহেতু এটা আমাদের জন্য একটা বড় উৎসব, আমরা বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিব, তো সেই আনন্দটাই আলাদা। তো আমাদের স্কুল রেকর্ড করা শেষ হয়ে গেল, আর আমরা ওয়েট করছি, আমাদের বাচ্চারা আসবে, তো তারপরেই আমরা শুরু করব। আমরা সবসময়ই ধারাবাহিকভাবেই আমাদের অনুষ্ঠানটা শুরু করি, যেন বাচ্চারাও এই ধারাবাহিকতাটা শিখতে পারে। এটা হচ্ছে বছরে একদম প্রথম বছরের সূচনা। এটা কি পড়েছো? কেন মা, কেন বাবা, ভাবছো কি? আগের বছর, গত বছর যে আমরা অনেক সম্মানিত প্রধান অতিথি দেলাওয়ারের খোকা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, উনি আমাদের কাছে উপস্থিত হয়ে গিয়েছেন, সবাই একটা জোরে তালি দিয়ে তাকে। আমরা আমাদের সম্মানিত দুজন অতিথিকে ফুল দিয়ে এবং উপহার প্রদান করে বরণ করে নিলাম, এবং এরপর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আমাদের এই পাঠ্যপুস্তক উৎসবের সূচনা করা হলো, উদ্বোধন করা হলো। তো যাই হোক, আমরা আসলে সময় কখনোই নষ্ট করি না, যেহেতু আমাদের প্রধান অতিথি আসতে একটু দেরি হচ্ছিলেন, তো আমরা কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত এবং আমাদের শিক্ষিকাদের বক্তব্য, সেগুলো আমরা করে ফেলেছিলাম, কারণ আমাদের কোমলমতি শিশুদের আমরা কখনোই চাই না কষ্ট দিতে এবং সময় যেন নষ্ট না হয়, সেদিকেই খেয়াল রাখা হয়। আমাদের সম্মানিত বিশেষ অতিথি শাহস্রাল সবুজ, ম্যানেজিং ডিরেক্টর বেঙ্গল গ্রুপ, তো উনি অনেক সুন্দর সুন্দর কথা আমাদের শিক্ষার্থীদের জন্য বললেন। এরপরই দেলোয়ার হোসেন খোকা, ওনার বক্তব্য আমাদের শিক্ষার্থীরা শুনলো। আসলে আমরা সবসময়ই চাই যে আমাদের শিক্ষার্থীরাও সুন্দরভাবে একটা অনুষ্ঠান পরিচালনা, ধারাবাহিকতা সব কিছু সম্পর্কে জানুক, এবং একটা দিন সম্পর্কে ওদের সব কিছুই ধারণা হোক। তো সুযোগ্য ভাইস প্রিন্সিপাল কোহিনুর আশা ম্যামকে আজকে সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য সহযোগিতায় রয়েছেন আমাদের সম্মানিত কোঅর্ডিনেটর এবং আমাদের শ্রেণী শিক্ষক মঞ্জুরি, আর এই অনুষ্ঠানে সুন্দর সুন্দর ছবি তুলছেন আমাদের সুমি ম্যাম এবং তানজিলা ম্যাম, তাদের জন্য একটা করতালি দাও। আমি বক্তব্য রাখবো না, আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্ন কে পারো হাত তোলার দরকার নেই, সরাসরি উত্তর দিয়ে দেবে, তোমরা যারা জানো তারা বলবে। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির নাম কি? ডাকনামটা মনে আছে তাই না? ডাকনামটা কি? আর বঙ্গবন্ধুর ডাকনাম কি? এক জায়গায় কিন্তু মিল আছে। তাহলে আমাদের প্রধান অতিথির নাম তোমরা পুরোটা বলতে পারোনি, প্রথম পরীক্ষায় তোমরা একটু খারাপ করেছ। প্রধান অতিথির নাম দেলওয়ার হোসেন খোকা। সবাই একবার বলো, একটা অনুষ্ঠানে যখন আমরা অ্যাটেন্ড করব বছরের প্রথম দিন হিসেবে, আমি তোমাদেরকে কয়েকটা টিপস দিচ্ছি। অতিথিদের নামগুলো একটু খেয়াল করতে হবে, যে যারা এসেছেন বাসা গিয়ে তোমার আব্বু জিজ্ঞেস করতে পারে আজকে তোমার স্কুলে কারা কারা এসেছিলেন। এখন তুমি যদি নাম বলতে না পারো একটু লজ্জার বিষয় হবে না? তাহলে আমাদের প্রধান অতিথির নাম কি মনে থাকবে? ওকে, আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, আমাদের বিশেষ অতিথির নাম কি? সবার বক্তব্য শোনার পরে শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, নতুন পাঠ্যপুস্তক বাচ্চাদের হাতে তুলে দেয়া। আমাদের শিক্ষার্থীরা খুবই আনন্দিত ছিল, এবং ওদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগছিল, কারণ ওরা নতুন ক্লাসে উঠেছে, নতুন বই পাচ্ছে, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে।
তো বরাবরের মতো পুরো অনুষ্ঠানটা সঞ্চালনার দায়িত্ব আমার উপরেই ছিল এবং সেটা চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভালো করে করার, সুন্দর করে করার। এই তো বাচ্চাদের হাসি দেখলেই বোঝা যাচ্ছে ওরা কতটা আনন্দিত। তো সবাইকে আমরা এইভাবে বই দিলাম, আর সব স্টুডেন্টদের আসলে হল রুমে আনা যায় না, আমরা দুটো ক্লাস হল রুমে এনেছিলাম আর বাকি ক্লাসগুলো ওদের যার যার ক্লাসে বসেছিল এবং ক্লাস টিচাররা ওদেরকে নতুন বই দিয়ে দিয়েছিলেন এবং ওদের সাথে ফটোশ্যুট করেছিলেন। তো ছুটির সময় হয়ে গেল, আমরা সময় দিয়ে দিয়েছিলাম গার্ডিয়ানদের, তো ওনারা ঠিক সময়ে বাচ্চাদের নিতে আসলেন। তা আস্তে আস্তে করে আমরা সবগুলো ক্লাস পর্যায়ক্রমে ছুটি দিলাম এবং গার্ডিয়ানদের হাতে তাদের সন্তানদের তুলে দিলাম। তারপরে কিছুক্ষণ আমরা গল্পগুজব করলাম এবং প্রতিটা অনুষ্ঠানেই আমাদের দায়িত্ব শেষ করার পর আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করি, একটু ভিডিও করি, কারণ সেগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকে। কারণ সেদিন সবাই আমরা একটু সাজগোজ করে এসেছিলাম, শাড়ি পরে এসেছিলাম, আসলে স্কুলে তো আর এত কিছু করা হয় না, তখন আমরা একটু ব্যস্ত থাকি। তো যাই হোক, এভাবেই আমরা আমাদের সময়গুলো কাটাই এবং সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি। আর সবসময় অনুষ্ঠান যেটাই থাক, শেষ হওয়ার পর স্যার আমাদের একটু গান শোনান, কারণ স্যারের গান আমাদের সবার খুব পছন্দ। তো আমরা সবাই মিলে বসলাম, কারণ আমাদের জন্য স্যার স্পেশাল নাস্তারও আয়োজন করেছিলেন। তো আমাদের খালারা সেটা রেডি করার ফাঁকে আমরা বসে স্যারের গান শুনে নিলাম। তো ভালোই লাগছিল, গান শোনার পর ছোটোখাটো একটু কথাবার্তাও হলো কিছুক্ষণ সবার সাথে। সাকসেসফুলভাবে হয়েছে, যারা এসেছিলেন আমার ধারণা তারা যথেষ্ট ভালো মনোভাব নিয়ে আমাদের সম্পর্কে এখান থেকে গিয়েছে। তো সেজন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সবসময় যাবো, নতুন বছর আছে, আমরা শুরু করবো। অনেক সময় সম্পূর্ণ অনুষ্ঠানটা শেষ হওয়ার পর স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন সেটা সমাপ্তি টানার জন্য, তো ম্যামদেরকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি টানলাম। আর এই যে আমাদের রাশেদা খালা, সে নাস্তা নিয়ে আসছিল, আমি বললাম দাঁড়াও একটু ভিডিও করি, সে আবার বললো ম্যাম আমাকে সহ আগে করেন, তো তাকেই আগে দেখালাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো এবং অনেক অনেক ফটোশ্যুট হলো। তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে। আর নতুন বছরের প্রথম দিনে বই দেওয়াটা আমাদের জন্য খুবই একটা আনন্দের ব্যাপার, কারণ নতুন বছরের প্রথম দিনে আমরা বাচ্চাদের হাতে তাদের প্রথম খুবই পছন্দের জিনিসটা, যে নতুন বই সেটা তুলে দিতে পারছি, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। এই সবাই দোয়া করবেন আমাদের এই ছোটো ছোটো শিক্ষার্থীদের জন্য এবং আমাদের সবার জন্য, যেন সবসময় আমরা এভাবেই ওদেরকে আনন্দ দিয়ে যেতে পারি, সঠিক শিক্ষাটা দিতে পারি। এই যে শ্রেণীকক্ষে ওরা ছবি বই নিয়ে ছবি তুলেছে, কারণ সবাইকে তো আসলে একসাথে হল রুমে আনা যায় না, তো যার যার বই পেয়ে তারা খুবই হ্যাপি, খুবই হ্যাপি। তো ম্যামরাও ওদেরকে বই দিয়ে খুব খুশি। তা আল্লাহর রহমতে এভাবেই যেন আমরা কাটিয়ে দিতে পারি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।